it in the crossfire. Hello guys, welcome to our channel Debkanya'svlog. Tumader shokol ke onek shagot janacchi. To happy Valentine Day, guys. তো গাইস তোমাদেরকে বলেছিলাম ভ্যালেন্টাইন ডে লুক নিয়ে তোমাদের কাছে চলে আসবো, বাট সেটা হয়ে ওঠেনি কারণ আমার এক্সাম আছে সামনে। তো এক্সামের জন্য কিছু পড়াশোনা করতে হচ্ছে, আমি সব সরঞ্জাম নিয়ে বসছি, তো দেখেই নাও একবার। আজকে তোমাদের জন্য ভ্যালেন্টাইন ডে লুক নিয়ে চলে এসেছি। তো আমি একটা সিম্পল লুক দিব, যেটা আমি অলওয়েজ সবসময়ই আমি সাজি, তো সেরকমই লুকটা দিব। আর তার মধ্যে আমি নানান রকমের ড্রেস পরব, নানান রকমের ড্রেস আপ থাকবে, তো তোমরা দেখবে কীরকম লাগে। তো এটার মধ্যে কী কী আছে আমি দেখিয়ে দিচ্ছি, আমি কী কী নিয়ে বসেছি। আর আমি যেগুলো জিনিস নিয়ে বসেছি সবগুলো দিয়ে কিন্তু আমি মেকআপ করছি না। তো আমার কাছে আছে গ্লিটার আছে, ক্রিম আছে, যেটা মানে কনসিলার বা মেকআপ লাগানোর আগে দিতে হয়। তারপরে আছে টিপ আছে, দেখতেই পাচ্ছ এই টিপটা পরলে কিন্তু মানে এই যে মেকআপ আমরা করি মেকআপের থেকেও দামি জিনিস হলো এই টিপটা, ঠিক আছে। আর এটার মধ্যে আছে ফেস পাউডার, আর খুবই সিম্পল জিনিস আমার কাছে আছে কারণ আমি কিন্তু মেকআপ বেশি করি না, কারণ মেকআপ করলে আমাকে দেখতে কালো লাগে। তো সেই জন্য এই যে লিপস্টিক দেখতে পাচ্ছ, এই যে কনসিলার, আমি এটা দিয়ে কিন্তু পুরো মেকআপটাকে সারবো। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, একদম খুব সিম্পল মেকআপ লুক নিয়ে আসছি। আর এই দেখো, এটা হলো আইশ্যাডো প্যালেট, এটা হলো নিউট কালার একটা, আর একটা আছে। তো এই দুটো দিয়েই কিন্তু আমি আজকে আমার সব কিছু ফিনিশ করব। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো চলো দেখেই নাও আজকের ভিডিও। তো সব কিছু রেখে দিয়েছি, সঙ্গে এই যে বিউটি ব্লেন্ডারটাকে জলের মধ্যে চুবিয়ে রেখেছি। তো দেখাচ্ছি, দেখো বিউটি ব্লেন্ডারটা জলের মধ্যে চুবিয়ে রেখেছি। তো যাই হোক, চলো দেখো, ভালো লাগবে। তো গাইস দেখলে এত যে জিনিসপত্র নিয়ে বসেছি, বাট আমি এত জিনিসপত্র আমার লাগে না। আর অনেকেই ভাবে মেকআপের জন্য মনে হয় আমি অনেক কিছু ইউজ করি, বাট তোমাদেরকে আজকে দেখাবো আমি মেকআপের জন্য কি কি ইউজ করি। মেকআপ আমি তো ইউজ করিই না, যেটা সত্যি কথা, মেকআপ আমি ইউজ করি না কারণ মেকআপ দিলে আমাকে খুব 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 কালো লাগে। মানে আমার স্কিন টোনটা ব্রাইট, সেই ব্রাইটটা মানে একদম কালচে হয়ে যায়, একদম খুব খারাপ লাগে দেখতে। সেই জন্য আমি মেকআপ ইউজ করি না। আমি কি কি ইউজ করি আর আমি কিভাবে যখন আমি বিয়ে বাড়ি বা কোনো লুকে যাই তো কিরকম করে যাই সেটাও দেখাবো। আর সেটার থেকে বড় কথা হয় ভ্যালেন্টাইন ডে বলতে নর্মাল লুক সাজা, তো নর্মাল লুকেই আমি সবসময় সাজি, ঠিক আছে। কোথাও গেলে ঠেলে বিয়ে বাড়িও যদি যাই আমি নর্মাল মেকআপ কিন্তু করি না, তো আমি কনসিলারটাই ইউজ করি। তো চলো আজকে দেখো আমি কিভাবে কি কি করি। তো চলো লেটস গো। তো প্রথমেই আমি ইউজ করছি লোটাসের এই ক্রিমটা। আমি কিন্তু ক্লিন ক্লিয়ার দিয়ে আমি আমার মুখটাকে রব করে নিয়েছি, ফেস ওয়াশ করে নিয়েছি ভালো করে, ঠিক আছে। তো আমি এখন ক্রিমটাকে লাগিয়ে, তো গাইজ আমি স্পিড বাড়িয়ে দিয়েছি ভিডিও, নাহলে অনেকক্ষণ লেগে যাবে। তো আমি তোমাদেরকে বলে দেবো স্টেপ বাই স্টেপ। আমি এখন কনসিলার লাগাচ্ছি, ঠিক আছে। তো ভালো করে ব্লেন্ড করে নেব এরপর, তো দেখো তোমরা ভালো লাগবে। এই যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি ভাবলাম যে একটু গলার মধ্যেও লাগিয়ে দিই, কারণ ফেসটা আর হলো গলারটা একই ম্যাচ করতে হবে সেই জন্য। তো আমি এখন অ্যাবজর্ব করার জন্য নর্মাল যে পাউডার থাকে সেটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। তো কিছুক্ষণ রাখার পর আমি কিন্তু ফেস পাউডার দিয়ে মুখটাকে, ফেস পাউডার দিয়ে দিলাম আর কি। আর্ট করার জন্য যদি কোনো কিছু তোমাদের কাছে না থাকে, তো তোমরা যে আইশ্যাডো প্যালেট আছে, আইশ্যাডো প্যালেটের যে ব্ল্যাক যে মানে আইশ্যাডোটা আছে সেটা দিয়ে, আর হলো ব্রাউনটা দিয়ে, এই যে এখানে তিনটে কালার আছে, ব্রাউন আছে, ডার্ক ব্রাউন আর ব্ল্যাক কালার, ঠিক আছে, এই তিনটে কালার দিয়ে তোমরা কিন্তু হলো তোমাদের ব্রুটাকে সেট আপ করতে পারো, কাট ক্রিজ করতে পারো। তো চলো গাইস, আমার ভুরু আর্ট করা কিন্তু হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা হলো যে আইশ্যাডো নিয়ে নিয়েছি, তো আইশ্যাডো দিয়ে পার্পেল, পার্পেল ডিপ পার্পেল যেটা হয় সেই কালারটা কিন্তু আমি চোখের মধ্যে দিচ্ছি। দেখো যেভাবে করছি সেইভাবেই করবে। আর আমার যে মানে আমি যে চোখের মধ্যে যেটা যেটা দিব সেটা হলো এই যে পার্পেল কালারটা দিলাম, আর মাঝখানে দিব হলো কনসিলার, সেটার মধ্যে দিব গোল্ডেন কালার। তো তোমরা দেখো ভালো লাগবে, দেখলেই তোমরা বুঝে যাবে। গাইস আমার আই মেকআপ একদমই কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি, দেখো তোমরা। তো এটা ফার্স্ট ইয়ার আই মেকআপ, তো এইটা করে নিই।
এখনো কমপ্লিট হয়নি সাজা তো আর কি কি করব দেখাচ্ছি তোমাকে তো যেহেতু চোখের মেকআপটা কমপ্লিট করব তো আমি কাজল ইউজ করছি তোমরা চাইলে আইশ্যাডো প্যালেট দিয়ে নিচে ড্র করতে পারো আমার চোখের সবকিছু মানে মেকআপ কমপ্লিট হয়ে গেছে আমার লিপস্টিক লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন যেটা আমি করলাম সেটা হলো একটু আগে আমি হলো ব্লাশার দিলাম পিঙ্ক ব্লাশার তো তারপর আমি হাইলাইট করলাম হাইলাইটার দিয়ে তো পুরো তোমাদেরকে চারপাশে লুকে দেখাবো কারণ আমি আর এই মানে যেটা আমি সেজেছি সেটা তো আমি আর তুলবো না তো চলো কি কি সাজি দেখেই নাও দেখাবো যে এই লুককে মানে এই মেকআপে আমি কি কি সাজতে পারছি তো আরো দুটো লুক বাকি আছে তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো হ্যাপি ভ্যালেন্টাইন ডে গাইস আর একটা কথা আমার সাংবাদিকের অনেক ইচ্ছা ছিল যে মানে আমি জার্নালিজম পড়বো ঠিক আছে অনেক ইচ্ছা ছিল বাট হয়নি বাইরে বাড়ির থেকে বাইরে যেতে দেয়নি তো সেই জন্য আর হয়ে ওঠেনি তো সেই জন্য আজকে জার্নালিস্টদের মতো সেজেছি যেগুলো আমার খুবই পছন্দের তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো এরপর কি কি নানা মানে এবার একটু অন্যরকম লুকে চলে আসবো তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো
আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আমার সেলফ মেকআপ তোমাদেরকে দেখালাম, দেখতেই পাচ্ছো আইটা তো, মানে তোমরা এইভাবে নর্মাল সেজে তোমরা কিন্তু ভ্যালেন্টাইন লুক মানে তোমরা ঘুরতে যেতে পারো, ঠিক আছে? তোমরা বিয়ে বাড়িতেও এই লুকটাও দিতে পারো। তো কেমন লাগলো আজকের ভিডিও তোমাদের জন্য সম্পূর্ণটা, আজকে সারাটা দিন আমি এইসবই করলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আমার চ্যানেলটিকে। তো আজকের জন্য টাটা, বাই বাই, কালকে আবার দেখা হচ্ছে। বাই গাইস, ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। তোমার ভ্যালেন্টাইন ডে অনেক অনেক এনজয় করো।